গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অ্যাঞ্জেল। চলুন দেখে নেই অতিরিক্ত লেবুর শরবত দেহের যেসব মারাত্মক ক্ষতি করতে পারে। অনেকেই লেবুর রস পছন্দ করেন, হজমের সমস্যা কিংবা ওজন কমাতে লেবুর রস পান করার প্রবণতা অনেকের মাঝেই থাকে। কিন্তু ভালো লাগছে বলে বেশি করে লেবুর রস পান করলে হিতে বিপরীত হতে পারে, কারণ লেবুর রসের পার্শ্ব প্রতিক্রিয়াকে অগ্রাহ্য করা উচিত হবে না। জেনে নিন লেবুর রসের ক্ষতিকারক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। প্রথমত, অতিরিক্ত লেবুর রস অ্যাসিডিটি, বুক জ্বালা বাড়িয়ে দিতে পারে। লেবুর রসের অ্যাসিড অতিরিক্ত পরিমাণে শরীরে গেলে আলসার হতে পারে। মাঝে মাঝে লেবুর রস হজমে সাহায্য করলেও বেশি খেলে অ্যাসিডিটি হতে পারে, যার ফলে বমি বমি ভাব, পেট ব্যথার সমস্যা হতে পারে। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা ইউরিনেশনের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে অতিরিক্ত লেবুর রস পান করলে ইউরিনেশন হতে পারে, এর ফলে ডিহাইড্রেশনের সমস্যায় ভুগতে পারেন। বেশি মাত্রায় লেবুর রস কিডনি বা গোল ব্লাডারের সমস্যা সৃষ্টি করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধুরা, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।